ছাড়া হয়ে গেছে, এই তিনটে মাছ রয়েছে, এই যে দুটো বাটা আর একটা হচ্ছে রূপচাঁদ। এই যে দেখুন একটা বেশ বড় সাইজের রূপচাঁদা মাছ পড়েছে, একদম বাটা মাছ, এই যে বড় বড় বাটা মাছ, মা। এই যে এই লাঠি নিয়ে কোথায় যাচ্ছ? বাঁশ নিয়ে কাস্তে লাগিয়ে দেখুন পাতাগুলো বেশ বড় বড়, মোচাটাও বেশ বড় ওই যেটা। এই যে আমাদের রানা রয়েছে জাল নিয়ে, এতক্ষণ দড়ি স্লিপ টানছিল বলে কি দিয়ে বাঁচছে দেখুন, গামছা দিয়ে বেঁধে নিল, কোমরের গামছা দিয়ে, গামছা দিয়ে এই যে বাঁধা হয়ে গেল। ওই যে ফাইনালি মোচাটা পাড়া হলো, এই যে অনেক কষ্ট করে ওইখানে পড়েছে, এই যেটা অনেক কষ্ট করে, যে দেখুন বেশ বড় মোচা, এটা দানা কলার মোচা। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা তিতান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রথমে তো এই কলার মোচাটাকে পাড়া হলো, সেটা আপনাদের দেখালাম, অনেক কষ্ট করে তারপরে এই দানা কলার মোচাটা পাড়া হলো, বেশ বড়ই মোচাটা, দেখুন মোচাটা কাঁচা পাড়া হলো। আর এই যে দেখছেন দেখুন, এটা হচ্ছে ফাঁস জাল, এই জালটা পুকুরে এ মাথা থেকে ও মাথা মানে অনেকটা বড় জাল আটকে দেওয়া হবে, দিয়ে তারপরে ঘাই দিতে হবে, চলে যদি মাছ ঢোকে তো এর মধ্যে ঢুকে যাবে, এ মাথা থেকে ও মাথা দেওয়া হবে। তো ভিডিওটা শুরু করা যাক, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে, চলুন। এই যে নামা হচ্ছে, নামা হচ্ছে দেখুন জালটা পাতা, এ মাস পরে এখন জানি না, ঠান্ডা জল, ঠান্ডা, খুব ঠান্ডা, বড় জল, অনেক বড় জল, অনেকটাই বড়, এ মাথা মাথা যাবে তো সেই জন্য আমিও নামবো। বেশ ঠান্ডা জল, ঠান্ডার সময় তো পুকুরের জল প্রচন্ড ঠান্ডা, দাঁড়ানোই যাচ্ছে না, পুরো গড়ানো টাইপের। তো জালটা এবারে ওই পাশটাই নিয়ে যাব, তার জন্য সাঁতার কাটতে তো হবে, নাহলে যাবোটা কি করে, প্রচন্ড ঠান্ডা জল। আমি হাত দিয়েছিলাম, তারপরে যে আপনাদের দাদা যাচ্ছে, পুরোটা হয়ে যাবো ওই মাথা পর্যন্ত, অনেকটাই তো শাড়ি পুরো পেঁচিয়ে যাচ্ছিল পায়ের মধ্যে, তাই জন্য আমি হাত দিয়েই ফিরে আসলাম। এই জালে যে ছাড়ছি হাত থেকে, কোথায় জড়িয়েছি, মাঝখানে কোথাও জড়িয়ে গেছে, এই যে দেখুন টান দিয়েছি,
এই যে জাল দেখুন, ওই পারে যে টাইট করে আটকে দিচ্ছে, আর এই পারটায় দেবো, আটকে দেবো। তেলে রেখেছি তো, পা দিয়ে দিয়ে চেপে দেখো, ওটা আর নিচের দিকটা, তাই তো? টেনে রেখেছি আমি এটাকে, টেনে রেখেছি আর ওই নিচে, মানে এই জালের নিচে আর কি, কাদার মধ্যে আটকে আটকে দিচ্ছে, যাতে মাছগুলো বেরোতে না পারে। সেই জন্য টান রেখেছি তো। প্রচন্ড ঠান্ডা জল, ওইপারে বেঁধে আসছো, পুকুরে জল নেই তো, পুকুরে প্রচুর পাঁক। হাঁসগুলো ভয়েতে আসেনি, ওই কোনার দিকে ওই পাশটা রয়েছে, ওই যেটা সামনে সামনে এখানে খুঁটি কোথায় পাবো বলো তো, গাছের সাথে বেঁধে দিচ্ছি। এতো উপরে চলে আসবে গো, এই যে আপনাদের দাদা চারিদিকে ঘাই দিচ্ছে, মাঝখানে এই যে জালটা দেওয়া রয়েছে, এ মাথা থেকে ও মাথা, ওই দেখুন মাছগুলো সব লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, জানি না জালে আটকাবে কি, সব ওপর থেকেই বেরিয়ে যাচ্ছে মাছগুলো। আর ওই পাশে দেখুন এই যে হাঁসগুলো চুপচাপ হয়ে রয়েছে, আসতেও পাচ্ছে না এদিকে। সব লাফাচ্ছে দেখুন মাছগুলো পুরো, এইখানে একটা তেলাপিয়া মনে হয় আটকেছে, এই যে এটা, এই যে দেখুন, এই যে এই যে একটা তেলাপিয়া এখানে আটকেছে, ওই যে আপনাদের দাদা দেখুন অনেক মাছ পড়েছে ওই পাশটা থেকে, জালটা যখন তুলে নিয়ে আসবে তখন আপনারা বুঝতে পারবেন। এবার এই পাশ থেকে একটু ঘাই দিয়ে দাও, নাকি তুলে নিয়ে আসবে, আবার ওই পাশটা যাচ্ছে একটু ঘাইটা দিয়ে দিই, যাতে মাছগুলো এদিক ওদিক যেতে পারে, গেলেই জালে আটকাবে ফাঁস জালে। সাঁতার সাঁতার কেটে চলে আস, ইস এ হাঁসটা না জড়ায় গো, ও মনে জড়াবে না, না জড়ায়নি, যা জালটা একটু নিচের থেকে আসে, এইগুলো জলালে জলালে জলা চড়াতে পারে আর কি। না না কেউ গেল না, অনেক মাছ পড়েছে, অনেক মাছ বেঁধে গেছে বলছে, ছাড়িয়ে দেবে মাছগুলো, অত মাছ তো দরকার নেই, তেলাপিয়া না পোনা মাছ, বাটা মাছ ছিল নাকি, বাটা মাছ, এ বাটা মাছ সাদা তো, এই যে দেখুন মাছ ভালোভাবেই জড়িয়েছে একদম, যা ওর মৃত্যু ছিল না আজকের, ওই জন্য আর হলো না, হ্যাঁ তাড়াতাড়ি খুলে দি, নাহলে প্রায় সব মাছ পড়ে যাবে, অত মাছের দরকার নেই। এই যে আপনাদের দাদা যে জাল গুটিয়ে ফেলছে, নোংরাও খানিকটা বাঁধবে, আসছি থাকো, ওই স্কুলে যাবে, সবই পোনা মাছের বাচ্চা না, এটাই তেলাপিয়া, এটা হচ্ছে কি বলে জাপানি পুঁটি, এই একটা জাপানি পুঁটি বেঁধেছে,
দেখুন, কায়দা করে জড়িয়ে এসেছে দেখুন মাছগুলো পুরো। মাছগুলো দেখুন ওই পাশ থেকে বেশি মাছ পড়বে বলে জালটা খুলে দিয়ে এসেছে, কারণ এত মাছ দরকার নেই। এইভাবেই জোট ফাঁস জাল দিয়ে এইভাবে, এই রে সাবাস কি বড় একটা মাছ পড়েছে দেখুন, রূপচাঁদ মাছ পড়ে গেছে বড় সড়ো। এই যে দেখুন, ওয়াও দারুন দারুন। আর তার সাথে এই যে একটা জাপানি পুঁটি, কি বড় বড় মাছ পড়েছে দেখুন। ঠিক করেছে তুমি এই পাশটা খুলে দিয়ে এসছো, আরো আছে মাছ। ওই যে আসছে, এই যে দেখুন তেলাপিয়া গুলো কোথায় গেল রে রানা? তেলাপিয়া তো পড়েনি, সবই জাপানি পুঁটি। আরো আছে, ওই যে আসছে সব দেখুন মাছগুলো আসছে সব একে একে। ওইদিকে আরো আছে, শুধু দেখতে থাকুন। বড় মাছ বলতে এই একটাই, এই যে পড়েছে, ওই জন্য বড় মাছ পড়েনি, ছোট ফাঁস তো। আর রূপচাঁদ মাছ একটু কাটা কাটা আছে বলে আটকে গেছে দেখুন। শুধু মাছ দারুন দারুন, ভালোই অনেকগুলো মাছ পড়লো। এই ফাঁস জাল টানা দিলেই এরকম মাছ পড়ে বেশ অনেক করেই। জালটা হচ্ছে এক পাশে এসে বেঁধে দিল, এবার তুললে বুঝতে পারবেন কটা তো মাছ ছাড়িয়ে দিয়েছে আর এইগুলো রয়েছে জালে দেখুন। বাহ বেশ ভালো লাগছে, মাছ পড়লে ভালো লাগে। এবার উপরে তোরা হচ্ছে না রানা, তুল স্লিপ টানবে, ব্যাস। ও দারুন দারুন দেখুন মাছগুলো, শুধু দেখুন এই যে রূপচাঁদ মাছটা শুধু দেখুন, বেশ বড় বাটা মাছ। এই যে বড় বড় বাটা মাছ, মা এই যে বাটা মাছ রয়েছে দুটো, মা জাপানি পুঁটি, এই যে জাপানি পুঁটি সব বাটা অনেকগুলি, বেশ বাটা মাছগুলো বড় বড় আছে, 200 গ্রাম ওয়েট মাছ বাটা। বড় বড় বাটা, এই যে দেখুন একটা বেশ বড় সাইজের রূপচাঁদা মাছ পড়েছে, একদম কমলা, সে পুরো রূপালী কালার দেখুন, কতটা সুন্দর লাগছে শুধু দেখুন। পুরো ফাঁস জালে আরো মাছ এই যে জড়িয়ে রয়েছে, চলে গেছে এই যে বাটা মাছ গুলোকে, এই যে মাছ গুলোকে ছাড়িয়ে নিচ্ছে, ভালো করে কায়দা করে পেঁচিয়েছে মাছগুলো। এই মাছটার চোখ নেই, প্রথম দেখেছি মাছটার চোখ কোথায় নষ্ট হয়ে গেছে, চোখ খারাপ হয়ে গেছে। এবার ওইটা ছাড়া আর নেই তো, খুবই বড় মাছটা ছাড়ি। তেলাপিয়া একটা পড়েনি, রাখা যায় না তো, রাখলে পুরো সব মাছগুলো ছাড়া হয়ে গিয়েছে। এই তিনটে মাছ রয়েছে, এই যে দুটো বাটা আর একটা হচ্ছে রূপচাঁদ মাছ, আর সব ছাড়া হয়ে গিয়েছে। আপনাদের দাদা এই যে জাল টাল গুলো ভালো করে ধুয়ে নিচ্ছে, নাহলে মাছের গন্ধ হবে। মাছ টাছ মোটামুটি ধরা টরা হয়ে গিয়েছে, ঠান্ডার মধ্যে প্রচন্ড, বাড়ির দিকে যাচ্ছি। আপনাদের দাদা ওই যে মাছ নিয়ে চলে যাচ্ছেন দেখবেন, ওই যে আপনাদের দাদা মাছ নিয়ে যে চলে যাচ্ছে।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে।